শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন 10,323 শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিলেন শিক্ষকরা। আমরা বাড়ি চলে যাব, তাহলে যদি বাড়ি চলে যেতে হয় আপনারা ইলেকশনের আগে পয়েন্ট কেন বলেছিলেন যে 10,323 কে আপনারা রেজুলিউশন করবেন? তখন আপনাদের মনে নেই যে 10,323 পাপের বোঝা? 10,323 কি পাপ করেছে আপনি বলুন আমাদের। আমরা সবাই জানি, আমরা শিক্ষিত মানুষ, আমরা শিক্ষা জানি, শিক্ষা দিই। পাপ কে ঘৃণা করো, পাপই কে নয়? উনি আমাদের ঘৃণা করতে শেখাচ্ছেন, মাননীয় শিক্ষামন্ত্রী সমস্ত জনসাধারণকে বলছেন আমরা নাকি উপযুক্ত নয়। কোথায় বলেছে শিক্ষামন্ত্রী আমাদের উপযুক্ত নয়? উনি কোথায় কোথায় বলছেন আমরা পাপের বোঝা? কে চাকরি দিয়েছে আমাদের? সরকার চাকরি দিয়েছে, সরকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, আমরা আমাদের কোয়ালিফিকেশন নিয়ে গিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সরকার দিয়েছে। আমাদের কি দোষ? আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা, আমরা সাংবাদিক ভাই বোনদের জিজ্ঞেস, আপনারা একজন পিলার, উনি বলেছেন আপনার পিলার, আমি মানছি আপনারা একজন পিলার, গণতন্ত্রের একজন পিলার। আমরা কোথায়? আমরা জনসাধারণ কোথায়? আমরা পায়ের নিচে আছি আমরা। উনি প্রত্যেকটা বার আমরা শুনে যাচ্ছি, প্রত্যেকটা বার শুনে যাচ্ছি, উনি শুধু আমাদের ক্ষতি করছেন না, মাননীয় শিক্ষামন্ত্রী এই সরকারকে ক্ষতি করছেন, এই সরকারকে ক্ষতি করছেন, এই সরকারকে ক্ষতি করছেন। উনি কি মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন না? আপনি তো মন্ত্রী, আপনি যোগ্য মানুষ, মানুষ আপনাকে বিচার করেছে, আমরা তো কিছু, আমাদের কোন যোগ্যতা নেই। আপনি বলছেন, আপনি শিখাচ্ছেন সবাইকে, আসুন না, কথা বলুন না আমাদের সঙ্গে। কথা বলতে কেন অস্বীকার আপনাদের? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের লোকের মধ্যে নেই কি আছে? আপনারা বিচার বিবেচনা করুন, উনি কেন কেন দিয়েছিল ভিশন ডকুমেন্টে? তখন কি মনে নেই যে 10,323 পাপের বোঝা? আশা কর বলছেন আপনারা পাপের বোঝা, খুব ভালো, খুব ভালো, বলুন 10,323 বলুন, খুব ভালো। এখন কথাটা হচ্ছে, আপনি কি চাইছেন সরকারটা পড়ে যেতে? আমরা কিন্তু চাইছি না, আমরা কষ্ট করেছি আনতে এসেছেন, কিন্তু আপনি যেভাবে ব্যবহার করছেন 10,323 নিয়ে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা প্রতিবাদ জানাই আপনাদের এই ভাষা, 10,323 উপযুক্ত নয়, সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোথাও বলেনি, মাননীয় হাইকোর্ট কোথাও বলেনি, আপনি বলছেন এবং সমস্ত জনসাধারণকে আপনি শিখাচ্ছেন আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। আপনি আমাদেরকে মানহানি মামলা আমরা করতে পারি আপনার সঙ্গে? কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ঘটনা হয়েছে ওনার ওটার প্রতিবাদ আমরা করি, কিন্তু আমাদের যে প্রতিনিয়ত আপনি আমাদের মানহানি করছেন, এই যে কুৎসা রটাচ্ছেন, আমরা উপযুক্ত নই, উপযুক্ত না হলেও ওরা পারুক না পারুক ওদের দিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট চালাতে হবে। হ্যাঁ, যখন ওরা যখন আমাদের রূপ পেয়ে যাব তখন ওদের আমরা ছেড়ে দেব, তাদের ভাষা এটাই ছিল। তো 10,323 যদি আমরা যদি মনে করেন এত অযোগ্য, আপনারা যদি মনে করেন ওটিকে কোয়ালিটি এডুকেশন, আমরাও চাই কোয়ালিটি এডুকেশন। আমাদের প্রত্যেকটা 10,000 কোথায় কোনো সার্টিফিকেটের মধ্যে কোথাও কে কেউ প্রশ্ন করতে পারবে? এটা চাল কেউ প্রশ্ন করতে পারবে? এ ত্রিপুরার একটা লোক পাবেন না যে জাল কম হতে পারে, নাম্বার কম হতে পারে, কিন্তু জাল কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু রিসেন্টলি যে শিক্ষকদের নিয়ে হচ্ছে, আপনারা ঠিক করেছেন যে আপনাদের এখানে জাল আছে, যারা যারা জাল আছে তারা উইথড্র করে নাও, আপনি বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী, তারপরও বলছেন আমরা 10,323 নাকি অযোগ্য, অযোগ্য আমরা, আমরা অযোগ্য, ঠিক আছে ছেড়ে দিন। তাহলে আমরাকে একদিকে আমাদের আপনারা লাঞ্ছিত করছেন, তারপর আবার বলছেন আপনারা ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্টটা বাঁচিয়ে রাখুন, এডুকেশন ডিপার্টমেন্ট ভেঙে যাবে 10,323 চলে গেলে, হ্যাঁ বাঁচিয়ে রাখুন, আপনারা ক্লাস করুন। আরে আমরা তো মানুষ দাদা ভাই, আপনারা বলুন আমরা কি মানুষ না? আমাদের আমরা অযোগ্য বলছেন আপনারা প্রতিনিয়ত, সাংবাদিক ভাই বোনদের আমি বলছি, আপনারা স্তম্ভ, আপনারা জিজ্ঞেস করুন আমাদের যে প্রতিনিয়ত যে হেয় প্রতিমূল্য করছে, আমরা কি ছোট ছোট শিশুদেরকে আমরা কি পড়াতে পারবো কি স্কুলে? আপনারা বলুন, আপনারা বিচার করুন, আমাদের কথা ছেড়ে দিন। 10,323 এই যে আমাদের যে ঘটনা হয়েছে, কে করেছে
প্রবলেমটা পর্যায়ে আগে সরকার ওরা নিয়েছে, ওরা চাকরি দিয়েছে, কিভাবে দিয়েছে আমরা জানি না, আমরা পেয়েছি। আমাদের 10 বছর কারোর 10 বছর, কারোর 5 বছর, কারোর 7 বছর চাকরি করার পর বলছে যে আমাদের চাকরি নেই। আরে আমাদের যে 10 বছর মূল্যবান সময়, আমাদের জীবনের মূল্যবান সময়টা কেড়ে নিয়ে গেছে এই সরকার। আমি সরকারের কোনো রং হয় না, আগে সরকার যেমন এখন সরকারের মন। আপনারা বলেছিলেন আমাকে আমাদের যে বাঁচাবেন, কোথায় বাঁচাবেন, উল্টা তো আমাদের অসম্মান করছেন। আপনি যে কথা বললেন কালকে, কালকে থেকে যদি স্কুল খোলার পর যদি 10-7 দিন যদি কালকে থেকে স্কুল যদি বয়কট করে, তার দায়িত্ব আপনি 10-7 দিন। কি চান? আমরা কি চাইতে পারি? মাননীয় সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আমরা চেষ্টা করছি বাঁচার। সরকার আমাদের আশা দেখিয়েছে, আমরা সরকারের উপর পূর্ণ আস্থা রাখি। এবং আমরা সরকার বলতে বিপ্লব দেবের, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এবং নেতৃত্বে যে গভর্নমেন্ট আছে তার উপর পূর্ণ আস্থা রাখছি। আমরা আশা করব, আমরা আশা করব অবিলম্বে উনি কিছু না কিছু একটা স্টেপ নেবেন, আমি আশা করছি। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছেন তার পূর্ণ সবাই আমাদের একমত হয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গ দিন, মাননীয় সাংবাদিক ভাই বোনরা সঙ্গ দিন, আমাদের বাঁচার জন্য আমাদের একটু চেষ্টা করছি, আমরা সাথে থাকুন। ধন্যবাদ জানাবো, ধন্যবাদ ছাড়া যা জানানো ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। মাননীয় শিক্ষামন্ত্রী তো ওনারই ক্যাবিনেটের লোক, ওনারই ক্যাবিনেট। ক্যাবিনেট তো শুধু মাননীয় শিক্ষামন্ত্রী দিয়ে হয় না, আরো অনেকেই আছে, ওরাও দেখছে ব্যাপারটা। আমরা আস্থাবাদী সেই ক্যাবিনেট আমাদের বাঁচাবে, যেহেতু এই সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল ভিশন ডকুমেন্ট। আমি আশাবাদী। শুনলেন তো 10,323 শিক্ষকদের প্রতিক্রিয়া। রাজ্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করলেন এই শিক্ষকরা। কিন্তু এরাই গত বিধানসভা নির্বাচনের আগে কেউ প্রকাশ্যে কেউ বা চুপচাপে বিজেপিকে সমর্থন করেছিলেন, তখন তারা একদম গদগদ হয়ে ভেবেছিলেন বিজেপি এলেই তাদের চাকরি সুরক্ষিত হয়ে যাবে, তার উপর মিলবে সপ্তম বেতন কমিশন, দুদিকেই লাভ। কিন্তু বিধানসভা নির্বাচনের এক বছর পরও কল্পিত সেই লাভ তাদের হাতে নাগালের বাইরে, ক্রমে অলিক হচ্ছে বিজেপির প্রতিশ্রুতি এবং তাদের চাকরির স্বপ্ন। ফলে বৃষ্টি ভেজা সন্ধ্যাতেও তাদের নামতে হলো রাজপথে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।